ঈদের আগের সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠেছিল আগরতলা শহর সংলগ্ন জয়পুর, রাজনগর, জয়নগর এ সমস্ত এলাকা। অন্তত তিনটি জায়গায় হামলা হুজ্জুতি হয়েছে বলে অভিযোগ, সংখ্যালঘু মানুষের বাড়িতে ঢুকে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আক্রান্তরা অভিযোগ করেছেন, যারা হামলা চালিয়েছে তারা গেরুয়া শিবিরের লোকজন। ত্রিপুরাতে এ ধরনের ঘটনার ইতিহাস নেই। এরাজ্যে মহরমের তাজিয়া এবং রথযাত্রা একই সঙ্গে বের হতে দেখেছেন মানুষ। ঈদের আনন্দের সঙ্গে বিজয়ের কুশল বিনিময় করেছেন এই শহরের মানুষ। তাই ঈদের আগের রাতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলা হুজ্জুতির ঘটনায় সাধারণ বিবেকবান মানুষ বিচলিত। জয়পুরে কয়েকজনকে মেরে রক্তাক্ত করা হয়েছে, কোরবানির জন্য আনা পশু জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার রাতে বৃষ্টি হচ্ছিল আর তার মধ্যেই চলে হামলা, মানুষ ঘাবড়ে যান। আশেপাশের এলাকার মানুষ ভয়ে ঘরে ঢুকে পড়েন। ঘটনার খবর পেয়ে পুলিশ গেছে ঘটনাস্থলে, পুলিশের গাড়ি এলাকায় টহল দিয়েছে, কিন্তু কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। 2018 সালে দুর্গাপুজোর সময় ঠিক একই কায়দায় হামলা হয়েছিল রানীর বাজার এলাকায়। গত বছর ঈদের আগে হামলা হয়েছে শ্রীনগর এলাকায়। ধর্মীয় কারণে হামলা হুজ্জুতি বা এই ধরনের অসহিষ্ণুতা ত্রিপুরার মানুষ আগে কখনো দেখেননি, যা দেখছেন গত 2-2.5 বছরে। তারা একটা মিছিল বাইরেছে আর কি, হিন্দু বিশ্ব পরিষদের ইয়াটিয়া ব্যানার ট্যানার লাগাইয়া বাইক টাইক লইয়া এন্দা উঠছে। ওই দিক দিয়া বাইরে টাইরে আইসে, এন্দা অনেকের বাড়ির দিয়ে ঢুকছে, বিকা গরু ছাড়া দিতেছে, কইতেছে কুরবানি দিতে পারতো না। আবার তারা বাড়িতে কইতেছে তারার গরু যাতে কালকায়া, মানে কালকার পরের থেকে যাতে আয়া দেয়া, গরুটা আছে, গরুটা তোমরা পালতইব, কাটতারতা না, হ্যাঁ কুরবানি দিতে পারতো না। আচ্ছা গেল, তারা বাইরা টারা সব ভাঙা ছোড়া আরম্ভ হতো, তো সবজন সব লোকজন যেন দাঁড়া রয়েছে, আমিও আয়া সেটা যেন দাঁড়াইলাম, দাঁড়া রয়েছে এমনি দেখতেছে। তারা পট করে একটি আয়া সেটা আমার আয়া বিদেশে, এই তোর যেন কিতারে কই আমার দিন দারিম গুছি আরম্ভ করে দিচ্ছে। তো আমি এখান থেকে গুছি টুছি 4-5 জন মিললে গুছি টুকি হচ্ছে, আমরা ওই ইয়ান আনলে ভালো তো ওই জন্য জায়গাটা হনো করে দিচ্ছে। তো এইভাবে মাইরা আমারে তারা ফট করে বাইক টেক লিয়ে আবার গেলাম। তাহলে কি চিনছেন আপনি? চিনছি যে আমার নামটা কই তারি না, কিন্তু চিনছি নদীর হেফারের আছে কয়েকজন, এরপরে পিউসি বাট্টারের দিকের আছে কয়েকজন। অত ওখানে পুলিশ প্রশাসনটা আমরা গিয়ে মামলা জানাইছি, তারা কইছে এটা তত্ত্ব তালাফি করবো। 50-60 জন আমার ওই 10-12 জন মিল্লা ধরছে শুধু শুধু, আমি তো মানে কিছু তারার কিছু জিগাইলাম না, কিছু কইলাম না, আমি শুধু আইয়া দাঁড়া দিচ্ছি। আমি দোকানে দিলাম, বুঝলে দোকান থেকে মিলে মিলে আমি দাঁড়াইলাম যে এমন লোকজন নয় তো জন দাঁড়াইছি দেখি। এরপরে পট করিয়া আইসির আমার কিন্তু তরে এনে কিটা কে আমার গুছিয়ে নিয়ে আরম্ভ করলো, কিন্তু মনে হয় যেন কিছু লোক দেয় দিছে যে হেরে দত্তইব, কারণ তার লগের কিছুজন পরিচিত আছে বুধ এনে এলাকার, তারা দেয় দিছে যে হেরে ধর, কারণ না হইলে এই ঘটনাটা হয় না। কারণ হ্যাঁ ডাইরেক্ট আমার আগে কইতে আছে বাদ দিয়ে সেটা কইলো যে তরে এনে কি এলে, হ্যাঁ এই কথাটা কইল নইলে আমার যদি পরিচিত কেউ যদি না থাকতো এই ব্যাপার আর কি। কারণ আমরা পার্টিটা তো করলাম জানে খাইতে, আমরা চাইতেছি সুস্থ বিচার চাইতেছি, কারণ এরকম যদি এলাকার ভিতরে যদি এরকম মুসলিমরা যদি আগাতায় আমরা মুসলিমরা কই যাবো, কই যাবো? যদি কোক দেয় বলে যে হ আমরা ভারতবর্ষের ভিতরে মুসলিম থাকতাম না, যাইতাম গা যে তোমরা সব মুসলিম ফিটটা বাগাই দেবো, তাহলে বাগাই দেখো। আমার একটা অনুরোধ মানে ত্রিপুরাবাসীর কাছে আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কারণ আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বাঁচতাম চাই, শান্তিতে চলতাম চাই। আমরা মুসলিম লোক যে মানুষ অনেকে ক অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমরা তো এরকম, আমরা এরকম চাই, আমরা চাই যাতে সব ভাই ভাই হয়ে চলতাম চাই, ভাই ভাই হয়ে থাকতাম। এরকম করে তুলে আমরা কই যাবো মুখ্যমন্ত্রীর কাছে? এতটুকু আমরা আবেদন, আমরা সুস্থ বিচার বিচার করে এই ব্যাপারটা যাতে কখন আজকে হয়েছে এই এলাকার আরো অন্য 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 এলাকা আছে যাতে এরকম না হয়। মানে মুসলিম বাড়ির থেকে তিনটা গরু বাইর করে লইয়া গেছে গা, এরপরে মার দূর করছে, মহিলা বাড়ি হইলে মহিলারও মানে আক্রমণ, মানে নারী পুরুষ কিচ্ছু চাইতেছে না, তারা মায়া ছেলে মেয়ে কিছু ডরায় আরো আতঙ্ক। এরকম যদি করে তারা যে 12 মাসে 13 পূজা করে, তারপরও তো আমরা
কোনো দিন প্রতিবাদ করছি না, বরং আমরা সহযোগিতা করে পূজা ফাল্লি করছি বা আনন্দ উৎসব করছি। তাহলে আমরা উৎসবটা আইলে তারা এরকম কেন করে, বা পারমিশন দিছে দেওয়ার পরও তারা এরকম করে, তো তারা নিশ্চয়ই জানতেছে যে তারা তো পারমিশন দিছে। তাহলে আমরা এই ঘটনাটা আমরা কি লিখে করতাম? তাহলে কি পারমিশন আমরা কি বুঝুম যে উর্ফে পারমিশন আর নিচে বলার দরি? তাহলে এভাবে কেমনে তাহলে কোক আনালে আমরা রাস্তা করে সুইসাইড করে মনে হলে আমরা একটা রাস্তা করে দেখ, আমরা সব মুসলমানের একটা পথ ধরা দেখ আমরা জামুকা শেষ। আমরা এমন কোন সময় যন্ত্রণা করছিও না আর করতামও না, কারোর উপরে আমরা যাইতাম না, দেখ আমরা কত আঘাত করতে পারে করুক আমরা সহ্য করে যাই। তারপরে এটা সরকারে আর কেন্দ্র সরকারে আর রাজ্য সরকারে আমরা কি বিচার করা আমরা আমরা দেখি। আর লকডাউনের ভিতরে মিছিল কিভাবে বাইরে, কোন লকডাউন? লকডাউন তো চলতেছে, তাহলে হিন্দু পরিষদের 50-60 জন আরো বেশি হইব, লোক তো অতিরিক্ত লোক, বাইকের কোনো ইয়া না, বাইকে যদি 3 জন করে উঠে তাহলে মনে করেন 50-60টা বাইকে কত ঢুক, বাইক তো একটার পর একটা যাইতেছে, কোন বাচ্চারা 10টা গন্ত আছে, কোন বাচ্চারা 50টা গন্ত আছে, তাহলে নিশ্চয়ই অতিরিক্ত বাইক বাড়িছে, অতিরিক্ত লোক বাড়িছে। আমরা তো অনুমানিক তারপরও কইছি 60-70 জন হইতে পারে, তাহলে মানুষ তো কেমনে কুরবানি দা দিব, কেমনে মানুষ ইয়ে করবো, মানুষ তো এমন ভয়ে ইয়ে হয়ে গেছে গা। আমরা বিচার, এই বিচার আমরা চাই, আমরা এই বিচার আমরা আশা রয়েছি, দেখি কেন্দ্র সরকারে কি বিচার করে, রাজ্য সরকারে কি বিচার করে, আর প্রশাসন কি বিচার করে। তাহলে এই প্রদীপ দাসের মতন লোকটা এইভাবে ইয়ে করে, কি কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কি এটা দেখতে পারে না? চন্দু করে আছে নাম, এরপরে নদীর এপারের এপারে এপারের লোকযোগ আছে, তাহলে তারা কি না পারে তথ্য বাইর করিয়া, সব তথ্য বাইর করিয়া দেখাইতে পারে, তারা সবই পারে, তারা করতো না, তারা যদি করতো এই ঘটনাটি হবো না। প্রদীপ দাসে এক ঘটনা এই লোয়া মনে করেন 4-5টা ঘটনা করিয়া লেছে, তাহলে হে কি করে এই বেড়া করতেছে, কবস্থানের ভিতর মন্দির উঠাইলা, এটা কি করিয়া হয়? আমি Pure Report, Channel Dinrat.